আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপ ইউনিয়নের সাথে ব্রিটেনবাসীদের থাকার উদ্যত আহ্বান জানালেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। লেবার পার্টির এমবি জো কক্স বেটলি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হাই কমিশনের মাধ্যমে শেখ হাসিনার প্রতি ভয়েস কল বাংলাদেশের স্মারকলিপি প্রধান। শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে হাউস অব কমন্সে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রোশনা আলী এমপি, রূপা হক এমপি ইউরোপ ইউনিয়নের সাথে থাকার জন্য ব্রিটেনবাসীর প্রতি উদ্দত্ত আহ্বান জানান। বিস্তারিত সহকারী সম্পাদক শাহ এম হোসেনের রিপোর্টে। বৃহস্পতিবার লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের আয়োজনে হাউস অব কমন্সে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রুশনারা আলী এমপি ও রূপা হক এমপি ইউরোপ ইউনিয়নের সাথে ব্রিটেনবাসীকে থাকার উদাত্ত আহ্বান জানান। I'm campaigning for people to stay in the European Union, to vote to remain next Thursday, because it's in our economic interest, it's in the interest of all the British population to stay for jobs, for security and for prosperity and for our public services. I mean, next Thursday আমরা European Union referendum, এটার উপরে আমরা remain থাকার জন্য আমরা campaign করলাম, আমার পার্টি campaign করছে। এটা খুব খারাপ হবে আমাদের জন্য, সব বাঙালির জন্য, সবার জন্য। It's really important that we realize that this is a once in a lifetime thing and we cannot reverse it on Friday if we vote the wrong way. And it's not only, people talked about divided families, there's divided parties as well. ইউরোপ ইউনিয়নে থাকার জন্য লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকী এমপি, রুশনারা আলী এমপি, রূপা হক এমপি সম্মিলিতভাবে সকলের প্রতি আহ্বান জানান। ব্রিটেনের সাথে ইউরোপ ইউনিয়ন এক হয়ে কাজ করলে ব্রিটেনবাসী উপকৃত হবেন বলে তারা মনে করেন। ইউরোপ ইউনিয়নের সাথে না থাকলে প্রায় 3 মিলিয়ন ব্রিটিশ চাকুরি হারাবে। যেহেতু ইউরোপ ইউনিয়ন বাণিজ্যের সাথে সম্পৃক্ত, ইউরোপ ইউনিয়ন ত্যাগ করলে এসব চাকরি হুমকির মুখে পড়বে বলে তারা মনে করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর যশোয়া প্যাক, রুশনারা আলী এমপি, রূপা হক এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর আব্দুল হাই। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। গতকাল লেবার পার্টির এমপি জো কক্স বেটলি দুর্বৃত্তের হাতে খুন হয়েছে। জো কক্সের নির্বাচনী এলাকায় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ওয়েস্ট ইয়র্কশায়ারের বেটলি ও স্পিন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য জো কক্সকে তার নির্বাচনী এলাকায় গুলি করে পরে ছুরিকাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, স্থানীয় লাইব্রেরি বাহিরে জো কক্স তার নির্বাচনী এলাকায় মানুষদের সাথে কথা বলছিলেন। এই সময় সেখানকার বিবাদে জড়িয়ে পড়া দুই ব্যক্তিকে ঝগড়া থামাতে এগিয়ে যান জো কক্স। তিনি মধ্যস্থতা করতে গেলে এক ব্যক্তি তাকে গুলি ছুড়ে জো কক্স ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আততায়ী তাকে গুলি তাড়াতে করে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলেন, জো কক্সকে লক্ষ্য করে আততায়ী গুলি চালায়। দুই সন্তানের জননী 41 বছরের জো কক্স গত বছর লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তিনি বেশ কিছু দাতব্য সংস্থার সাথে কাজ করছেন। তিনি সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটিও সভাপতি ছিলেন, তবে তার উপর কোনো হামলা চালিয়েছে এই বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। পরে পুলিশ 52 বছর বয়স্ক টমি মেয়ার নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জো কক্সের মৃত্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও বিরোধী দলীয় প্রধান জেরেমি কর্বিন গভীর শোক প্রকাশ করেছেন এবং ইইউ গণভোটের জন্য প্রচারণা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জো কক্স, এমপি ফর বাটলি এন্ড স্পেনবরো, ওয়াজ অ্যাটাকড ইন মার্কেট স্ট্রিট, বার্স্টল। I am now very sad to have to report that she has died as a result of her injuries. My heart goes out to Jo Cox's husband, Brendan, their two children, her family and friends. The pain they must now be enduring is unimaginable, and our thoughts and prayers are with them at this terrible time. প্রস্তাবিত নাগরিকত্ব আইন 2015 সংশোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভয়েস ফর বাংলাদেশ যুক্তরাজ্য শাখা। গত 15 জুন বুধবার যুক্তরাজ্যস্থ হাইকমিশনের সামনে
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় যাতে করে সম্প্রতি মন্ত্রিসভার নীতিগতভাবে অনুমোদন প্রাপ্ত প্রস্তাবিত নাগরিকত্ব আইন 2015 পাশ করা না বা না করা অথবা সংশোধন করা হয়। সংগঠনে কেন্দ্রীয় কমিটির কনভেনার আতাউল্লাহ ফারুকের নেতৃত্বে অংশগ্রহণ করে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজির আহমেদ, ইউকে কমিটির কনভেনার ফয়সল জামিল, বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচএস সোহাগ, ফরাদ হোসেন, পারভিন ভবি, কামিজ কানিজ পাথেমা, আলাউদ্দিন রাশেদ, আতিকুর রহমান, লুৎফুর রহমান, গরিব হোসেন, লুৎফুর রহমান বাবু, হাসান আহমদ, আবদুল্লাহ আল নোমান। শেকর সন্ধানী সংগঠন দেগেনহাম কমিউনিটি লিংকের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। খালিদ আবদুল্লাহ সভাপতিত্বে এবং আবু সুফিয়ান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা হাফিজ মুখলিসুর রহমান, মাওলানা ইমরান আহমদ। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল শহীদ, আলহাজ মুস্তফা গোলাম মুস্তফা, আলহাজ ফজলুর মিয়া, আলহাজ মকসুদ আলী, আলহাজ শমসু মিয়া, আলহাজ আব্দুল আহাদ, আবদুল্লাহ আল মামুন, আব্দুল খালিক বাবুল, আব্দুল শহীদ, আব্দুল কায়ুম বাবুল, আব্দুল শহীদ, আব্দুল কায়ুম খান প্রমুখ। সর্বশেষে মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা হুসাইন আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট মিডিয়া সম্পাদক আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল শহীদ। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএফ সদস্য ও সমাজসেবক আব্দুল মালিক। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান হাজি শাহ আলম, সভাপতি দরুদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হাশিম ও সদস্য আব্দুল আলিম শিপন, আশিক চৌধুরী, জালাল আহমদ, আমজাদ হোসেন, সাদিকুর রহমান, রাসেল আহমদ, রনি আহমদ, তারেক আহমদ, মাহমুদুর রহমান ও তারেক হাসান সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইফতার পূর্বে মোনাজাতের মাধ্যমে মানবজাতির শান্তির জন্য দোয়া করা হয়। মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোহাম্মদ হালিম ব্যাপারে সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেন শোয়েবের আনোয়ার খান ও হাওলাদার রমজানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করে মাওলানা কায়সার আহমদ। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম এন হক, ব্যারিস্টার মোহাম্মদ আবুল মনসুর শাহজান, ব্যারিস্টার তমিজউদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক লিটন, ব্যারিস্টার হাসান, সাংবাদিক শারমি, অ্যাডভোকেট আনোয়ার, গায়িকা শাহনা সুমি, মিসেস শেলি, মোহাম্মদ ফারুক, আতাউর রহমান সহ প্রবাসী বিক্রমপুর ও মুন্সীগঞ্জবাসী। ইফতার পূর্ব সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। যুক্তরাজ্য যুব মহিলা লীগের কার্যকরী কমিটির বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 15 জুন বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয়। সংগঠনের সভাপতি ইয়াসমিন ফলিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজিয়া স্নিগ্ধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। ইসি সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী 6 মাসের কর্মপন্থা ঘোষণা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফারহান আলিমন, ফারজানা রিঙ্কু, মীরা বড়ুয়া, শাহিন লিনা, জেনিফার মিতা কামরুন, মাহমুদা মনি, তুহিন, মনমুন কর্মকার প্রমুখ। জৌকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম শাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আরিফ আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুন্সি বাজার মাদ্রাসার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী হজরত মাওলানা আব্দুল মুসাব্বির, উপদেষ্টা আলহাজ ইসমাইল আলী, শাহিদ চৌধুরী, বাবুল আহমদ, মাওলানা শেহাবুদ্দিন, মাওলানা মুসলে উদ্দিন, মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, আব্দুল ওয়াহিদ, মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। যুক্তরাজ্যে বসবাসরত ঝুরি হাই স্কুলের সাবেক ছাত্রছাত্রীদের পুনর্মিলনের উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের সাবেক ছাত্র সালেহ আহমেদের আহ্বানে সারাদিন স্কুলে অনেক ছাত্র অংশগ্রহণ করেন। সভায় সালেহ আহমেদকে আহ্বায়ক ও মোহাম্মদ আব্দুস সবুরকে সদস্য সচিব করে 9 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয় সলিসিটর সোহুল হোসেন মুকু, ফারু আহমেদ ও নজরুল ইসলাম দুদু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রিয়াজউদ্দিন, জিলুর রহমান কয়েস, আব্দুল কায়ুম, জহিরুল ইসলাম জাবেল ও আতিক মিয়া প্রমুখ। সভায় সকলের সহযোগিতা কামনা করে পুনর্মিলনীকে সফল করার আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। রোমের তৎপরতায় মাসিক প্রজন্মে 2 বছর পূর্তি উপলক্ষে কোরআন তেলাওয়াত হাম নাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরের কালীঘাটে পাইকারি বাজারে শ্রমিকদের সাথে ট্রাক শ্রমিকের সংঘর্ষে শতাধিক ট্রাক ভাঙচুর করা হয়েছে। বিরতি পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গত রোববার রোমে তর্পিনতারার একটি হলে মাসিক প্রজন্মে 2 বছর পূর্তি উপলক্ষে কোরআন তেলাওয়াত হাম নাদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু কিশোররা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিস্তারিত জানাচ্ছেন রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী। যে কোনো কিছু ধারণ করতে হলে আগে পালন করতে হয়, আর এ ব্রতকে সামনে রেখে রোম থেকে প্রকাশিত মাসিক প্রজন্ম পত্রিকার 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করে কোরআন তেলাওয়াত হামনাত ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর রচনা প্রতিযোগিতা। 2 পর্বে বিভক্ত আয়োজনটির প্রথম পর্বে হয় প্রতিযোগিতা। এই অংশে বিচারক হিসেবে থাকেন মক্কি, কুবা ও তর্পিনতারা জামে মসজিদের খতিব মুফতি ওয়ালিউল্লাহ, হাফেজ রুহুল আমিন ও মৌলানা হুমায়ুন রশিদ রাজি। প্রধান অতিথি ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা নূর আলম সিদ্দিকী বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা এস এম সাইফুল ইসলাম, কাজী মনসুর আহমেদ শিপু, অলিউদ্দিন শামীম, রাজিয়া সুলতানা, অরবিট মানি এক্সচেঞ্জের চেয়ারম্যান মোল্লা আবুল কাশেম, সার্ভিস ইটালিয়ার কর্ণধার হৃদয় মনির, বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, এনআরবি জায়ের ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন। সভাপতিত্ব করেন মাসিক প্রজন্ম পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলামিন। দ্বিতীয় পর্বে বিজয়ীদের খান গ্লোবাল সার্ভিস, অরবিট মানি এক্সচেঞ্জ এবং সার্ভিস ইটালিয়ার পক্ষ থেকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। বক্তারা ধর্মীয় মূল্যবোধ এবং মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে প্রজন্মদের অবহিত করান। আরও উপস্থিত ছিলেন মৌলানা রুহুল আমিন, স্বপন মিয়া, সায়রা হোসেন রানী, সানজিদ আহমেদ সহ আরও অনেকে। ধর্মীয় অনুভব ও অনুশাসন যে আমাদের জীবন ও সমাজকে সুখী ও সমৃদ্ধি করতে পারে, এই চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। লাবণ্য চৌধুরী, তর্পিনতারা, রোম, ইতালি। গত 8টি রমজান বেডফোর্ড সেন্টার জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা। বেডফোর্ড থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শায়খুল হক শায়খ জানিয়েছেন, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে ইফতার পূর্ববর্তী সময়ে রমজানের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল বাসিত আল বাশিরি। তিনি তাহার বয়ানে সকলকে রমজানের পবিত্র রক্ষা করে আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথে চলার আহ্বান জানান। এই সময় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, জেনারেল সেক্রেটারি আলহাজ শিশু মিয়া, বিশিষ্ট মুরব্বী আলহাজ এলাইস মিয়া, হাফিজ বাদশাহ মিয়া, দিন মোহাম্মদ আরজু মন্তালি, হাফিজ শামীমুদ্দিন প্রমুখ। পরে বিশ্ব মুসলিমদের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। দলীয় কোন্দল ভুলে সকলের সহযোগিতায় জার্মানি বিএনপিকে আরও শক্তিশালী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জার্মানির বিএনপির নবগঠিত নির্বাচনী কমিটি। বিস্তারিত দেখুন জার্মান প্রতিনিধির ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলালের রিপোর্টে। দেশ এবং দেশের মানুষকে বাঁচাতে সকল মতানৈক্য বলে বিএনপির রাজনীতিতে বিশ্বাসী সকল নেতা কর্মীদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান বিএনপির নবনির্বাচিত কমিটি। আলোচনা সভায় সভাপতি আকুল মিয়া ছাড়াও সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক খান কমিটিকে বৈধ দাবি করে
আরও বলেন, কেন্দ্রের নির্দেশ মেনেই এই কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির দরজা সবার জন্য খোলা। আমি জার্মান বিএনপির সভাপতি হিসাবে সবাইকে আহ্বান করছি, আসুন আমরা জার্মান বিএনপিকে শক্তিশালী করি এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মহিদুর রহমান কর্তৃক স্বাক্ষরিত যে কমিটি জার্মানের ঘোষণা করা হয়েছে এটাই মূল কমিটি। কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমাদের কমিটি গঠন করা হয়েছে, আসুন যে যেখানে আছেন মতামত ভুলে মতানৈক্য ভুলে আমরা জার্মান বিএনপিকে আরও শক্তিশালী করি। আমি এই কমিটিকে স্বাগতম জানাচ্ছি, আমরা যেন এই কমিটির মাধ্যমে দেশের কাজ করতে পারি। বর্তমান আওয়ামী লীগের প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে জার্মান বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে আরও বক্তব্য রাখেন জামাল উদ্দিন নানা, কাজী রেজাউল হক সাঈদ ও অপু চৌধুরী সহ আরও অনেকে। এর আগে অনুষ্ঠানের মরহুম জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া কামনা এবং পরে সবার মাঝে ইফতারি বিতরণ করা হয়। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, বার্লিন, জার্মানি। সাউথ ব্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাইকুল হক শায়েক। সাউথ ব্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের উদ্যোগে গত 7ই রমজান অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। ব্যাডফোর্ডের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইফতার মাহফিলে প্রথম পর্বে ছিল ছোটো ছোটো বাচ্চাদের সুরাখরাত তিলাওয়াত ও চ্যানেলা ইউরোপের বিশেষ প্রতিনিধি শায়কুলক শায়েককে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সাউথ ব্যাডফোর্ড মসজিদ কর্তৃক জার্নালিজম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সাউথ ব্যাডফোর্ড ইসলামিক কালচারাল সেন্টার অ্যান্ড মসজিদের চেয়ারম্যান সাজিবুল্লাহ সাজিবের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আলহাজ এলাইসমিয়া, আলহাজ আব্দুল আজিজ, মোহাম্মদ আজিবুল্লাহ, আলহাজ আশিকুর রহমান থারামিয়া, আলহাজ সুরত মিয়া, হাফিজ আব্দুল বারী, আলহাজ নুরুল ইসলাম, জামাল উদ্দিন ও শায়কুলক শায়েক প্রমুখ। মাহফিলের দ্বিতীয় পর্বে ছিল মাহে রমজানের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সাউথ ব্যাডফোর্ড মসজিদের খতিব মাওলানা আবুল হাসান। তিনি তার বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আল্লাহ রাসুলের নির্দেশিত পথে জীবন পরিচালিত করার আহ্বান জানান সকলকে। পরে বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। শায়কুলক শায়েক, চ্যানেলা ইউরোপ, ব্যাডফোর্ড। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেন থাকবে না বেরিয়ে আসবে এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে 23 জুন। এই গণভোট নিয়ে আলোচনা সমালোচনায় পুরো ইউরোপ জুড়ে গণভোটের উত্তাপ এবং ইউরোপের ভবিষ্যৎ নিয়ে ইউরোপের শক্তিধর ফ্রান্স জুড়ে চলছে আলোচনা। বিগত 40 বছরে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হা না ভোটের নির্বাচন 23 জুন। কী হতে পারে এই নির্বাচনে এটি এখন সর্বত্র আলোচনার বিষয়। ব্রিটেনে কি বেরিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে, এরকম প্রশ্ন যতই দিন ঘনিয়ে আসছে ততই ফ্রান্সের জনগণের পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে। আগামী 23 জুন ব্রিটেনে যে রেফারেন্ডাম হচ্ছে এতে করে আমি মনে করি বাঙালি কমিউনিটিতে প্রভাব পড়ছে। যারা আমরা বসবাস করি আমাদের সাথে ব্রিটেনের সাথে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, তারপরে জানেন আমাদের প্রচুর বাংলাদেশি লোকজন ওখানে বসবাস করে, তাদের সাথে আমাদের ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক রয়েছে। আর এখন যদি ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চলে যায় আমাদের ব্যবসা বাণিজ্যতে অনেক ক্ষতি গ্রস্ত হব আমরা বাঙালি ব্যবসায়ীরা এবং বাঙালি কমিউনিটি। সিলেট নগরীর কালীঘাটে পাইকারি বাজারে শ্রমিকদের সাথে ট্রাক শ্রমিকদের সংঘর্ষে শতাধিক ট্রাক ভাঙচুর করা হয়েছে। এই সময় অন্তত 15 শ্রমিক আহত হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে পাইকারি বাজারে ট্রাকের পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে বিপুল সংখ্যক পাইকারি বাজারের শ্রমিক লাঠিসুটা দিয়ে নির্বিচারে গাড়ি ভাঙচুর করতে থাকে। অপরদিকে পরিবহন শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে তার জবাব দিলে বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এই সময় পুরো এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত 15 জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়। জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে 5 শতাধিক গরিব অসহায় লোকদের মধ্যে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা, মোগলা বাজার আর রাজন কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জেদান আল মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল। আল রাজন কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী তারা মিয়া, ট্রাস্টের উপদেষ্টা সোহানর আলী, নামর আলী, ফয়সল আহমদ মুন্না, ময়নুল ইসলাম মঞ্জু, শিহাব উদ্দিন প্রমুখ। সিলেট জেলা দলের ফুটবলার আজিজ রহমান। এই ছিল আমাদের আজকের খবর। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপ ইউনিয়নের সাথে ব্রিটেনবাসীদের থাকার উদ্দত্ত আহ্বান জানালেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। লেবার পার্টির এমপি জো কক্স বেটলি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। হাই কমিশনের মাধ্যমে শেখ হাসিনার প্রতি ভয়েস ফর বাংলাদেশের স্মারকলিপি প্রদান। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।